हाय गाइस वेलकम टू माय चैनल बीटीसी माइनिंग कैमन आबाई आशा करब सबाई भलो आई मुहूर्ते प्रोजेक्ट नहीं कथा बोलबो तार आगे हमें बेस किसुदिन वीडियो मेक करते पारिनी आपनादेर साथे वीडियो शेयर करते पारिनी एयरड्रॉप बाउंटी अपडेट दीते पारिनी बाउंटी शेयर करते पारिनी तार जन्नो दुखित बिकज हमें एकटू निजे पार्सोनल किस काजेर जन्नो बेस किसुदिन आपनादेर साथे वीडियो शेयर करते पारिनी एखन थेके इनशाल्ला कन्टिन्यू आपनारा वीडियो पाबेन এবং বাউন্টি পাবেন বাউন্টি আপডেট পাবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এই মুহূর্তে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে KYCC কয়েন তো বেসিক্যালি অনেক ভালো একটা প্ল্যাটফর্ম এবং নিজস্ব ব্লকচেইন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম এটা পিটুপি বিটুপি এক্সচেঞ্জের লিস্ট হবে খুব শীঘ্রই এদের একটা IEO চলছে স্টার্ট হবে এখনও শুরু হয়নি আপনি বাই নাওতে ক্লিক দিয়ে যা পিটুপি বিটুবি এখানে আপনি বাই করতে পারবেন কতটুকু কত করে রেট এখানে সমস্ত কিছু দেওয়া আছে যে আপনি কত ডলার দিলে কয়টা কি বলে KYCC টোকেন পাবেন সেটা সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে ইভেন এটা কামিং সুন খুব শীঘ্রই স্টার্ট হবে একদিন 14 ঘন্টা পরে তো আপনারা এখান থেকে বাই করতে পারেন ইভেন আপনারা এখানে সমস্ত প্রকার ইনফরমেশন যে ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি দেখতে পারেন যে এক্সপ্লোরার অর্থাৎ নিজস্ব ব্লকচেইন রয়েছে এবং নিজস্ব ওয়ালেট রয়েছে আপনি অবশ্যই এই ওয়ালেটটা ডাউনলোড করবেন এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন যারা মোবাইল ইউজার আছেন তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এটা কেন ডাউনলোড করতে বলছি সেটা একটু পরে বলছি এটা মাস্ট ডাউনলোড করতে হবে কেন করতে হবে কারণ আপনার বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করার জন্য এটা ডাউনলোড করতে হবে ইভেন আপনি সকল প্রকার ইনফরমেশন তাদের টিম মেম্বার সম্পর্কে জানতে পারেন এখানে আপনি নিউজ ব্লগ অ্যাবাউট সম্পর্কে জানতে পারেন তারপর ডেভেলপ টিম যেটা দেওয়া আছে এখানে আপনি কমিউনিটি সম্পর্কে জানতে পারেন এখান থেকে আরও অনেক ইনফরমেশন এদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা একটু চেক আউট করলে বুঝতে পারবেন যে প্রজেক্টটা কতটুকু জেনুইন তো যদিও এই প্রজেক্টটা অনেক দিন স্টার্ট হয়েছে বিটকয়েনটাকে আপনারা অবশ্যই যারা জয়েন করেছেন তারা অবশ্যই কাজ করছেন আর যারা এখনও জয়েন করেননি তাদের জন্য এই ভিডিওটি মেক করছি যেহেতু ভালো একটা প্ল্যাটফর্ম আমি মিস করতে চাচ্ছি না তো যা হোক এদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য এখানে আপনি যাদের ওয়ালেটে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনি প্লে স্টোরে ডাউনলোড করতে পারবেন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তারপর অ্যান্ড্রয়েড APK আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যারা PC ইউজার তাদের জন্য এখানে আরও অনেক ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে লিনাক্স উইন্ডোজ ম্যাক সব কিছু জন্য এখানে দেওয়া আছে তো এখানে নর্মালি আমরা যেটা করবো এদের বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করবো এদের বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল যে কোনো বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করার জন্য কিছু কমন বিষয় থাকে যেমন হচ্ছে আপনার রিপ্লাই করতে হবে রিপ্লাইতে গিয়ে প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে তো রিপ্লাইতে আসার পর আপনি কী করবেন প্রুফ অফ অথেন্টিকেশন দিবেন যেটা দেখবেন অনেকেই দিচ্ছে নিচে আসবেন দেখবেন যে আপনি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে অনেকে প্রুফ দিচ্ছে অর্থাৎ প্রুফ অফ অথেন্টিকেশন যেটা আপনাকেও দিতে হবে তো যদিও এখন অনেকেই জয়েন করছে না অলরেডি জয়েন অনেকেই করেছে দেখেন এখানে একটা দেওয়া আছে আপনি যে কোনো একটা কপি করতে পারেন এখান থেকে সাপোজ এটা আমি কপি করলাম কপি করার পর এখানে আমি কী করব জাস্ট এখানে আপনি আমি প্রুফ দিয়ে দেবো যেটা আমি রিপ্লাই থেকে ওপেন করলাম সেটা আমি এখানে জাস্ট পেস্ট করবো এবং এইখানে আমার ইনফরমেশনগুলো আপনি আমি চেঞ্জ করবো যেমন আপনার বিটকয়েনটাকে ইউজারনেম এখানে দিয়ে দেবেন বিটকয়েনটাকে প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন আপনার টেলিগ্রামের ইউজারনেম দিয়ে দেবেন এখানে আপনি কী কী ক্যাম্পেইনে জয়েন করবেন সেটা লিখে দেবেন তারপরে আপনি KYCC ওয়ালেট অ্যাড্রেস দেবেন এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন তার জন্য আপনার সেটা করতে হবে যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর তারপরে APK আছে অ্যাপ স্টোর আছে আর যারা PC ইউজার তাদের জন্য আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো এইখানে আসার পর দেখবেন যে 32 বিট এবং 64 বিটের জন্য উইন্ডোজ দেওয়া আছে এবং লিনাক্স তারপরে OS তারপরে কী বলে অনেকগুলো সোর্স কোড দেওয়া রয়েছে এখান থেকে আপনি যেটা কমফোর্টেবল ফিল করবেন আপনার PC জন্য যেটা সাজেস্ট করবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি ইনস্টল করবেন ইনস্টল করলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি যেটা করবেন রিসিভে ক্লিক দিবেন এবং এখান থেকে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক দিবেন এইরকম একটা অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে আপনি এই অ্যাড্রেসটার উপর ডাবল ক্লিক করবেন এখানে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন অথবা কপি অ্যাড্রেসে ক্লিক দিবেন তারপর এটা ক্লোজ করে দেবেন এটা আপনি মিনিমাইজ করে দেবেন তারপর আপনি এইখানে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন দ্যাটস ইট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি পোস্ট করে দেবেন এবং এই প্রুফ অফ অথেন্টিকেশনের লিঙ্কটা অবশ্যই সেভ করে রাখবেন এখন কথা হচ্ছে
এই বাউন্টি ক্যাম্পেইন আপনি কিভাবে জয়েন করবেন তার জন্য দেখেন এখানে 8 সপ্তাহের বাউন্টি ক্যাম্পেইন চলবে এখানে এবং 3 মিলিয়ন KYCC টোকেন তারা এই বাউন্টি ক্যাম্পেইনের জন্য অ্যালোকেশন রেখেছে। KYCC টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে 4 উইকস আফটার দ্য বাউন্টি এন্ড, অর্থাৎ 4 সপ্তাহ পরে, 1 মাস পরে এটা পেমেন্ট করে দিবে আপনার ওয়ালেটে। ফার্স্ট অফ অল আপনার যে রুলসগুলো ফলো করতে হবে তার ভিতরে হচ্ছে এটার বাউন্টির যে টেলিগ্রাম গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করতে হবে। এখানে আপনি আরও অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন, প্রত্যেকটাতে জয়েন করবেন। যেমন এটা ম্যান্ডেটারি, রেডিটে ফলো করতে হবে, টেলিগ্রামে জয়েন করতে হবে, টুইটারে ফলো করতে হবে, দ্যাটস ইট। তারপর এখানে আপনি ফেসবুকের ক্যাম্পেইনে জয়েন করলে ফেসবুক ক্যাম্পেইনের জন্য 3 লাখ টোকেন তারা অ্যালোকেশন রেখেছে এবং এই ফেসবুকে ফলো করবেন এবং অবশ্যই অ্যাপ্লাই টু জয়েন ফেসবুক বাউন্টি এটা আপনি এই ফর্মটা ওপেন করবেন। এই ফর্মটা ওপেন করার পরে এই ফর্মটা ফিল আপ করে দেবেন জাস্ট রেজিস্ট্রেশন করার জন্য, যেটা কমন বিষয় আমরা এর আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। ফেসবুক ক্যাম্পেইন রেজিস্ট্রেশন করার জন্য আপনার বিটকয়েন থেকে ইউজার নেম, প্রুফ অফ অথেন্টিকেশনের লিঙ্ক যেটা আপনি একটু আগেই দিলেন রিপ্লাইতে সেটা লিঙ্ক দিয়ে দেবেন, তারপর ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন, নাম্বার অফ ফেসবুক ফ্রেন্ডস, কতজন ফ্রেন্ডস আছে সেটা লিখে দেবেন, KYCC ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপর যদি আপনি কীভাবে কাজ করবেন তার জন্য আপনার যেটা করতে হবে 3টা পোস্ট করতে হবে ফেসবুকে, আপনার নিজস্ব প্রোফাইল থেকে 3টা পোস্ট করবেন এই হ্যাশট্যাগুলো সহকারে, কিছুটা লিখবেন, হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, পোস্ট করবেন 3টা পোস্ট 1 সপ্তাহে এবং 3টা শেয়ার করতে হবে এদের ফেসবুক পেজ থেকে। অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, তারপরে প্রত্যেক সপ্তাহে আপনি 3টা শেয়ার করবেন, পোস্ট শেয়ার করে সেটা সেভ করে রাখবেন এবং এই 3টা পোস্ট এবং 3টা শেয়ার আপনি যেটা করবেন জাস্ট প্রত্যেক সপ্তাহে আপনি রিপোর্ট সাবমিট করবেন। কোথায় রিপোর্ট সাবমিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু নিচে গিয়ে, একদম নিচে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় আপনি রিপোর্টটা সাবমিট করবেন। দেখেন এখানে সকল উইকের রিপোর্টের লিঙ্ক দেওয়া আছে, যেমন এই মুহূর্তে 4 নম্বর উইকের রিপোর্ট দেওয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি 4 নম্বর উইকের কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনার রিপোর্টগুলো সাবমিট করতে হবে। কীভাবে সাবমিট করতে হবে তার জন্য ফর্মটা ওপেন করতে হবে। যদি আপনি 5 নম্বর উইকে থাকেন তাহলে 5 নম্বর উইকের রিপোর্ট ফর্মটা খুব শীঘ্রই তারা দিয়ে দিবে এবং এটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো এটা অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে, এটা ওপেন হলে আপনারা দেখতে পারবেন। তো এখানে যেমন ফেসবুক ক্যাম্পেইনের বিষয় দেখালাম, এখানে আরও বেশ কিছু ক্যাম্পেইন আছে, অবশ্যই সেই ক্যাম্পেইনগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। যেমন টুইটারে ফলো করবেন, টুইটারের ক্ষেত্রেও সেম প্রসেস যেমনটা আমরা একটু আগে ফেসবুকের ক্ষেত্রে দেখালাম, যেমন 3টা কোটা টুইট করতে হবে এই হ্যাশট্যাগুলো সহকারে কিছু লিখে আপনি কী করবেন এদের টুইটার অ্যাকাউন্ট থেকে কোটা টুইট করবেন এবং আপনি 3টা পোস্ট করবেন আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে এবং আপনার ফলোয়ার বেজ এখানে আপনার স্টেক দেওয়া হবে, যেমন ফলোয়ার তেমন স্টেক আপনি এখান থেকে পাবেন। অ্যাপ্লাই টু জয়েন টুইটার বাউন্টি এখানে ক্লিক দিয়ে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করে দেবেন যদি আপনি টুইটার ক্যাম্পেইনে জয়েন করেন। এখানে টেলিগ্রাম ক্যাম্পেইন আছে, এগুলোতে জয়েন করতে পারেন, এখান থেকে আপনি প্রত্যেক টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করে নেবেন, পাশাপাশি আপনি এখান থেকে এই টেলিগ্রাম ফর্মটা ফিল আপ করে দেবেন। তারপরে এখানে যে রুলসগুলো দেওয়া রয়েছে 15টা মেসেজ করতে হবে 1 সপ্তাহে, 15টা মেসেজ করবেন এবং রিপোর্ট দিবেন, সেম প্রসেস। মিডিয়াম ক্যাম্পেইনের ক্ষেত্রেও বেশ কিছু বিষয় এখানে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে দেখে জাস্ট কাজগুলো কমপ্লিট করবেন যদি আপনি এই ক্যাম্পেইনগুলোতে জয়েন করতে চান। তো এই হচ্ছে মূলত ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে তো বিদায় নিচ্ছি, বাই বাই।